মধ্যরাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনাটি বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আক্রান্ত বিজেপি কর্মী তিনি অভিযোগ করছেন যে তিনি তৃণমূল কংগ্রেস করতেন আগে, গত পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। লোকসভা ভোটের আগে তার ঘরের দেওয়ালে বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করা হয়েছিল। পাশাপাশি এলাকায় তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স এবং পতাকাও লাগিয়েছিলেন। তাতেই তিনি তৃণমূলের রোষানলে পড়েছেন। রবিবার গভীর রাতে তার বাড়িতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সামনে এসেছে। আপনাদের শোনাবো সুধন্য গায়েন তিনি ঠিক কি অভিযোগ করছেন। কালকে রাত্রির বেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1-1.5টার দিকে দুমদাম এখানে আওয়াজ হয়। আমি কোনো সাউন্ড করিনি, কেননা ওইখানে মন্দিরের সামনটা ওরা মদ খেয়ে সব প্রচুর ছেলে করছিল, সব আমাদের পাড়া ছেলে, সব চেনা ছেলে। দুমদাম আওয়াজ হয়, এসে এইসব ফেস্টম ফেস্টম সব টার্মের ভাগে আমি চুপচাপ ছিলাম, দরজা জানলাগুলো ভাঙছিল। আমি চুপচাপ ছিলাম, আমি জানি যে আমি এখন আওয়াজ করলি ঘরে ভেঙে ঢুকে আমাকে মার্ডার করে দেবে। আর এখানে কেউ ছিল না, সবই আমাদের পাড়া ছেলে, চেনা ছেলে। ওই যে আপনার রবি গায়েন, ছোটন গায়েন, রবি গায়েন, আর আর একটা ওপাড়া ছেলে ছিল সুজয় বলে, সুজয় বলেছিল না, আর মোড়া বলেছিল, ওর নাম পূর্ণেন্দু, ভালো নাম, আমাদের পাড়ার ছেলে, ওরা ও গায়েন, আমি ও গায়েন। হ্যাঁ, এই এই অবস্থাতে নেই, টালি বালি ভাঙে। আমি এখন স্যার কি করবো জানি না, কেন আপনাকে জানি না কেন অত্যাচার করতে এলো জানি না। আমি এটা আমি যে কোনো ঝগড়া হয়নি, কোনো কারোর সঙ্গে রাস্তাঘাটে খোঁজো গালাগালি হয়নি, কোনো ঝগড়া হয়নি, কোনো তর্ক বিতর্ক হয়নি। শুধু আমি বিজেপি বলে তৃণমূল ছেড়ে বিজেপি করছি বলে এইটা আমার হচ্ছে, এই হচ্ছে আমার এই প্রতিদান। কারা এসেছিল আপনার এখানে? আমার পাড়ার ছেলে রবি গায়ে। তারা কী করে? তারা কেউ তারা টোটো চালায়, কেউ টোটো চালায়, কেউ কোন পার্টি করে তারা? তারা তার তৃণমূল, সব কটাই তৃণমূল, তারা তৃণমূলই করে। তো আপনি থানায় অভিযোগ জানিয়েছেন? থানা অভিযোগ আমাদের নেতাদের কাছে, বড় উপরমহলে আমাদের নেতাদের কাছে জানিয়েছি, মানে ওনারা অভিযোগ করেছে থানায় দেনে। পুলিশ সেটা কী করবে জানি না এখন। আপনি কী চাইছেন এখন? এখন আমি চাইছি আমাকে কীভাবে আমি বাঁচবো সুস্থভাবে এখানে। আমাদের আমাকে যা অবস্থা আছে, এনি টাইম আমাকে মানে মাটার হাম মাটার যে কোনো একটা ব্যবস্থা আমার করে দেবে। কী কী ভাঙচুর হয়েছে আপনার ঘরে? আমার জানলা ভাঙচুর করে দিয়েছে, টালি ভাঙচুর করে দিয়েছে, বাঁশ ভেঙেছে, আমার বিজেপির ফেস্টন নরেন্দ্র মোদীর ফেস্টন ছিঁড়ে দিয়েছে, আমাদের বিজেপি আমাদের এমপির ফেস্টন ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, অনির্বাণ গাঙ্গুলির মানে ফেস্টনগুলো ছেড়ে দিয়ে আমার এখানটা মারা ছিল, সব এই জানলা এখানে মারা ছিল, ওই জানলায় মারা ছিল, সব ছিঁড়ে ফেলে দিয়েছে। স্থানীয় বুথ সভাপতি প্রফুল্ল গায়েন জানান যে তৃণমূল তাণ্ডব চালিয়েছে, তারা খুব আতঙ্কে আছেন, কার্যত প্রাণের ভয় নিয়ে তারা বিজেপি পার্টিটা করছেন। আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি কর্মী প্রফুল্ল গায়েন। ঘটনা হচ্ছে, আমি ভোর 4টার সময় ফোন পাচ্ছি যে এরকম সুধন্যবাবুর ঘর ভাঙচুর হয়েছে। আমরা কিন্তু 4:30-5টার ভিতরে এখানে এসে পৌঁছে দেখছি সমস্ত টালি ভাঙা, ফেস্টুন ছেঁড়া, আমাদের মোদিজির ছবি ছেঁড়া, ভিতরের জানলাগুলো সমস্ত ভাঙা, এই সমস্ত বিভিন্ন তাণ্ডব ওরা করে গেছে, আমরা সেটা এসে চোখে দেখি। সম্ভবত 1-3 পর্যন্ত হয়েছে। কারা করলো এটা? এটা তৃণমূল করছে, তৃণমূল এই জিনিসটা করেছে। ওই নাম বলেছে, আমি ওই বাচ্চাদের নাম আমি ঠিক জানি না, যে জন্য আমি নামটা ঠিক বলতে পারবো না, কিন্তু নামটা ওরা সবাই বলেছে। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা পার্টিটা করছি, আমরা খুব মানে প্রাণে ভয় নিয়ে করছি। ঘটনা সুধন্য গায়েনের আত্মীয় রত্না জানান যে যারা মাঝরাতে হামলা চালিয়েছে তারা সবাই পাড়ার ছেলে, তারা খুবই আতঙ্কে রয়েছে, এমন অন্যায়ের শাস্তির দাবি করেছেন তিনি। কি বলছেন রত্না গায়েন শোনাব। ঘটনা সকালবেলা আমি শুনছি
যে এরকম চারজন এসে ঘর দর ভাঙচুর করেছে। শুনে আমি এখানে এসে দেখছি, হ্যাঁ সত্যি ঘর দর ভাঙচুর করেছে। ঠিক আছে, কার বাড়িতে ভাঙচুর করেছে? এটা আমার ভাসুর ভাই। কি নাম? কি তার নাম? সুধান্য গায়ন। তো এই কখন হয়েছে? আমাদের পাড়ারই ছেলে রবি গায়েন, আর ছোটন গায়েন, আর পূর্ণেন্দু গায়েন। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক তো ভালোই আছে। আমরা এখন কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি হোক। প্রশাসন অন্যায় করে তো সব সময় দিতে গেলে তো হবে না, শাস্তি হোক। যদিও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা বিষ্ণু গায়েন তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন বিষ্ণু গায়েন শোনাব। ঘটনাটা একদম মিথ্যে। এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত কোনো ব্যাপার নয়। এখানে আমরা সবাই অ্যাকচুয়ালি আমাদের সব মানে কাকা ভাইপোর ব্যাপার। এটা কোনো রাজনৈতিক চক্রান্ত যেটা কথাটা বলছে, এটা একদম পুরো একদম মিথ্যে কথা। যার বাড়ি ভাঙচুর হয়েছে বিজেপি কর্মী, তিনি অভিযোগ করছেন। অভিযোগ করতে পারে, কেউ যদি কেউ ঘটনা ঘটিয়ে এরকম করে সে অভিযোগ করতেই পারে। কারা ঘটিয়েছে সেটা কী করে বলবো? রাতের অন্ধকারে কারা ঘটিয়েছে? তৃণমূলের কেউ যুক্ত নয়। তৃণমূল এরকম ধরনের কাজ কোনো দিন করেনি, আগামী দিনেও করবে না। এর আগেও আপনারা দেখেছেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে, সেই সন্দেশখালীর ঘটনা আজকের কতটা সত্য প্রমাণ সেটা আপনাদের সামনে সকলের সামনে এটা বেরিয়ে গেছে। আমাকে আমি যখন খবর পেয়েছি, আমি সকালেই খবর পেয়েছি, আমি বেরোনোর জন্য প্রস্তুতি হচ্ছিলাম। সুধান্যকা আমাদের মানে যিনি এখানে থাকেন, মানে এটা অ্যাকচুয়ালি ক্লাবের জায়গা, ক্লাবের বহুদিন ধরে কাকা থাকে এখানে, কিন্তু কী ঘটনা ঘটেছে কারা করেছে সেটা আমি বলতে পারব না। হ্যাঁ অবশ্যই, যেন কোনো কোনো ঘটনা যদি একটা ঘটে তা তো তদন্ত হয় উচিত। যিনি অভিযোগ করছেন সেই ব্যক্তি, তিনি কিন্তু আগে জানা যাচ্ছে যে তৃণমূলই করতেন, তবে তিনি পরবর্তীতে দল বদল করেছেন এবং খুব স্বাভাবিক। সুধন্যবাবু তিনি বলছেন যে তিনি যথেষ্ট আতঙ্কে আছেন। কি বলছেন তিনি আরও একবার শোনাবো আপনাদের। কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1-1:30 দিকে দুমদাম এখানে আওয়াজ হয়। আমি কোনো সাউন্ড করিনি, কেননা ওইখানে মন্দিরের সামনটা ওরা মদ খেয়ে সব প্রচুর ছেলে এ করছিল, সব আমাদের পাড়া ছেলে, সব চেনা ছেলে। দুমদাম আওয়াজ হয়, এসে এইসব ফেস্টম ফেস্টম সব টার্মের ভাগে আমি চুপচাপ ছিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।